নমস্কার বন্ধুরা নতুন একটি ইনফরমেশন ভিডিও তোমার সকলকে স্বাগত জানাই এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কারণ এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করেছিল যে তুমি কীভাবে পাশে চেস্ট খুব সহজে পোলাতে পারবে যাদের চেস্ট কম আছে তাদের কী করণীয় করণীয় এবং যাদের চেস্ট বেশি আছে তাদের কী করণীয় সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবে এবং কীভাবে সহজে পাশ্চেমিক চেস্ট ফোলাতে পারবে সেটা আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখো ফার্স্ট আলোচনা করবো যার চেস্ট কম আছে তাদের কী করা আছে ধরো আটাত্তর শ্রেম চেস্ট লাগবে তোমার জানো দেখতে পাচ্ছো আটাত্ত্রেন্ট চেস্ট লাগে যার ধরো রয়েছে ছিয়াত্তর রয়েছে বা সাতাত্তর রয়েছে এই ক্ষেত্রে কী করা উচিত যে কটা দিন তোমরা হাতের সময় পাচ্ছ হাতে যে কটা দিন হবে দশ দিন পা পনেরো দিন পা প্রত্যেক দিন অন্তত ফিফটি প্লাস বুক ডন দাও ফিফটি প্লাস বুক ডন দাও ঠিক আছে চিলিং দাও দেখবা এগুলো করলে কী হবে তোমার চেস্ট অনেকটা বেশি প্রসারণ ঘটবে এবং তুমি দুই থেকে তিন সেমি যে চেস্টটা কম থাকবে সেটা অবশ্যই রিকোয়ার করতে পারবে আর একটা টিপস দেবো যারা চেস্ট কম আছে কী করবে যখন তুমি মাঠে যাবে মাঠে যাওয়ার লাইনে দাঁড়াবে তখন তুমি হচ্ছে কী করবে বাইরে মাঠের বাইরে তুমি ওখানে ওখানে চেস্ট ডন যে বুক ডন হয় থাকে সেটা কিন্তু তুমি দিয়ে নেবে ঠিক আছে এতে দেখবে তোমার অনেকটা কভার হয়ে যাবে দুই থেকে তিন সেমি দেখবে চেস্ট কভার হয়ে যাবে যদি তোমার দুই থেকে তিন সেমি কম থাকে এবার এই ক্ষেত্রে এদের কী করানো উচিত দেখো আমি একটি জিনিস বলি তোমাদের বোঝাই তোমাদের কিন্তু সাত সেমি চেস্ট প্ল্যানের ক্ষমতা রাখতে হবে কেন রাখতে হবে এটাও কিন্তু আমি ক্লিয়ার করে বোঝাই চেস্ট কম আছে সাত সেমি কিন্তু চেস্ট ফুলানোর ক্ষমতা রাখতে হবে এই কারণে রাখতে হবে দেখো তুমি যখন হচ্ছে ধরো তোমার নর্মাল হচ্ছে চেস্ট ছিয়াত্তর ভালো করে একটু বুঝবে ঠিক আছে তুমি হচ্ছে সেটাকে হচ্ছে মাঠে গিয়ে তুমি হচ্ছে বুকডন দিয়ে সেটাকে আটাত্তর করলে টাইটাই করলে ওকে এবার যখন তুমি চেস্ট ফুলাতে যাবে পাঁচ সেমি ফুলাতে যাবে দেখবে তোমার যখন তিন মতো ফুলে নর্মালে তিন মতো ফুলবে তাহলে তোমাকে বাদ দিয়ে দেবে ক্লিয়ার আশা করি কিন্তু সেই জন্য তোমার কী বললাম দেখো এখানে ছিয়াত্তরকে তুমি আটাত্তর এখানে দুই তুমি এক্সট্রা বাড়িয়ে ফেলেছো তাই জন্য তোমায় কী বললাম তোমাকে সাত শ্রেণী প্লানোর ক্ষমতা রাখতে হবে তাহলে আটাত্তর প্লাস পাঁচ তাহলে তিরাশি তাহলে তোমায় কত হলে এদিকে পাঁচ এদিকে দেখো দুই তাহলে সাত প্লানোর তোমায় ক্ষমতা রাখতে হবে ঠিক আছে এই পোষণ ধরনের ক্ষমতা তোমায় রাখতে হবে প্রচুর পরিমাণে চেস্ট দণ্ডাও এটা যদি এটা যদি তুমি পাশ করে যেতে পারো যার চেস্ট কম আছে তোমার দৌড় আশা করি পাস করে যাবে ওকে কারণ এই চেস্ট ফুলনতে প্রচুর পরীক্ষার্থী বাদ যায় আমি এই টিপস তোমাদের কাছে দিলাম যে যার চেস্ট কম আছে বুক ডন বেশি করে দাও দেখবার চেস্ট অনেকটা বেশি পোষণ ঘটবে বারবারই বলছি আর মাঠে গিয়ে অবশ্যই অবশ্যই চেস্ট ডন দিয়ে নেবে তারা দেখবে অনেকটা বেশি তোমাদের চেস্ট বাড়বে এছাড়া আর কোনো এছাড়া এই মুহূর্তে আর কোনো টিপস নেই ঠিক আছে এটা তোমরা করতে পারো আর যার চেস্ট বেশি আছে তার ক্ষেত্রে কিন্তু খুব ভালো ঠিক আছে এই টিপসটা যদি ফলো করে ইজিভাবে চেস্ট তোমার ফুলনাতে পাশ করে যাবে একটা এক্সাম্পল তুমি বলছি আটাত্তর লাগবে ধরো তোমার চেস্ট বিরাশি আছে তাহলে কত বেশি আছে তোমার চার বেশি আছে তুমি যদি যখন ফিতে দিয়ে মাপবে ভালো করে বুঝবে যখন ফিতে দিয়ে মাপবে তখন যদি তুমি সে চেস্টটাকে কমাও কমিয়ে রাখো তা আশি করো এবার দাদা তাহলে আমি কমাবো কী করে এই টিপসটা বলো টিপসটা এরকম উল্টো দিক দিয়ে গুনবে যখন তোমার ফিতে ধরবে না চেস্টে ওরা টাইট করে ধরে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এরকম করে নিঃশ্বাসটাকে ভিতরের দিকে নেবে ঠিক আছে দেখবে তোমার দুই সেমি চেস্ট ইজিভাবে কমে যাবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো তাহলে তোমার চেস্ট যদি বিরাশি হয়ে থাকে তোমায় কমে কত হয়ে গেলো আশি হয়ে গেলো তোমাকে তাহলে ফুলাতে হবে কত পাঁচ তাহলে পঁচাশি তো হয়ে গেল তার মানে তোমার নর্মালে বুক ছিল কত বিরাশি তাহলে তিন ফুলিয়েছো মাত্র তুমি তে পঁচাশি হয়েছে কিন্তু ওটা জানালো কত তুমি পাঁচ ফুলিয়েছো এই ছোট্ট ট্রিক্সগুলোকে ফলো করতে পারলে কিন্তু ইজিভাবে চেস প্লানোতে পাশ করে যাবে কারণ এই চেস প্লানোতে বাদ যায় এটা আমি নিজের চোখে দেখেছি বারবার দেখেছি অনেকে বাদ যাই অনেকে ভালো চেস্ট থাকে তা সত্ত্বেও বাদ যায় আমি সেগুলো অনেক দেখেছি বারবার মাঠে গেছি যখন যতবার তোমার পাশ করেছি আমি বিষয়গুলোকেও খেয়াল করেছি যখন পি এম টি টেস্ট হয় এই এই যে ভুলগুলো মানুষ করে এর ফলে কিন্তু চাকরিটা পায় না একটা স্টেপ ভুল করলেই চাকরি বাদ চলে যাবে তাই এই টিপসগুলোকে ফলো করো যদি ভালো লাগে ভিডিওকে লাইক করো আর ফ্রেন্ডদেরকে শেয়ার করো জয় হিন্দ বন্ধুমাত্ররাও আরও কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তাহলে সাহায্য করার চেষ্টা করো পরবর্তী ভিডিওর মাধ্যমে